যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি প্রোটোকল প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রদূতদের পুলিশি প্রোটোকল সুবিধা নিতে হলে জনপ্রতি আনসার সদস্যকে দিতে হবে $300, যা বাংলা টাকায় $30,000 বেশি। শুধু তাই নয়, কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারের কাছ থেকে কোনো গাড়ি নিলে জ্বালানি খরচ ছাড়াও সঙ্গে দিতে হবে আরও $1,000, যা বাংলায় হিসেব করলে দাঁড়ায় $110,000-এর একটু কম বেশি। এছাড়াও অন্য কোনো লজিস্টিক সাপোর্ট লাগলে তাও বহন করতে হবে ওই দূতাবাসকেই। অর্থাৎ সর্বসাকুল্যে কোনো রাষ্ট্রদূত এসকর্ট সুবিধা নিতে চাইলে তার পকেট থেকে খরচ করতে হবে বাংলাদেশি টাকায় প্রায় $200,000 বেশি। বাংলাদেশে অবস্থানকারী বিদেশি রাষ্ট্রদূতদের বাইরে চলাচলের ক্ষেত্রে পুলিশের এসকর্ট সুবিধা গত 14 মে প্রত্যাহার করে নিয়েছে সরকার। পুলিশের পরিবর্তে তাদের নিরাপত্তায় প্রস্তুত করা হয়েছে আনসারের বিশেষ প্রশিক্ষিত জনবল। তবে এসব আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা নিতে গেলে অর্থ খরচ করতে হবে কূটনীতিকদের। সেক্ষেত্রে জনপ্রতি আনসার সদস্যকে $300 করে দিতে হবে। আগে পুলিশি নিরাপত্তার জন্য কোনো অর্থ খরচ করতে হতো না বিদেশি কূটনীতিকদের। মূলত সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে পুলিশি নিরাপত্তা দেওয়া হতো। তবে গত 14 মে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় সরকার পুলিশের এসকর্ট সুবিধা তুলে নেওয়ায় এখন থেকে অর্থ খরচ করে নিরাপত্তা নিতে হবে তাদের। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারের কাছ থেকে গাড়ি নিলে জ্বালানি খরচ ছাড়াও সঙ্গে দিতে হবে আরও $1,000। এছাড়াও অন্য কোনো লজিস্টিক সাপোর্ট লাগলে তাও বহন করতে হবে ওই দূতাবাসকেই। গত 17 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, কূটনীতিকদের আনসার বাহিনী কিভাবে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা দেবে সেটি চূড়ান্ত হয়েছে। কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাসগুলোকে বিষয়টি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার বাহিনীর সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাসগুলোতে কূটনৈতিক পত্র পৌঁছে গেছে। পত্রে এসকর্ট সুবিধা পেতে হলে যোগাযোগের জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ডিরেক্টরের ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি কোনো বিদেশি কূটনীতিক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে 6 বছর নিরাপত্তায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়ন এজিবির। পর্যাপ্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত লোকবল সরবরাহের সক্ষমতাও রয়েছে বাহিনীটির। এখানে উল্লেখ্য যে কয়েকটি দেশের কূটনীতিকরা সড়কের ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্য পুলিশের বাড়তি প্রোটোকল পেতেন। পরে আরও কিছু দেশ এই সুবিধা চাওয়া শুরু করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এই প্রোটোকলের আর প্রয়োজন হবে না উল্লেখ করে গত 14 মে যুক্তরাষ্ট্র ও ভারত সহ 6টি দেশের রাষ্ট্রদূতের রাস্তায় চলাচলে এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেয় সরকার। পরে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোনো দূতাবাস চাইলে নিরাপত্তার জন্য অর্থের বিনিময়ে আনসারের প্রশিক্ষিত সদস্যদের নিতে পারবে। বিদেশি কূটনীতিকদের জন্য পুলিশ এসকর্ট প্রত্যাহারের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে গত 17 মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যখন জঙ্গিদের উত্থান হয়েছিল, অগ্নিসন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল, তখন 4টি দূতাবাসকে আমরা সড়কে নিরাপত্তা দিতাম। এটি কিন্তু লিখিতভাবে দেওয়া হয়নি, তারাও আমাদের অনুরোধ করেনি, আমরাই তাদের দিয়েছিলাম যাতে করে তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। আমরা মনে করি সেই পরিস্থিতি এখন নেই। তিনি বলেন, এরপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন প্রয়োজন, তবে নতুন করে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করা হয়েছে, তারাই সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে। এজন্য অর্থ দিতে হবে আর এই ব্যয় দূতাবাসকে বহন করতে হবে। পুলিশের এসকর্ট প্রত্যাহারের পরদিন 15 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনের স্থাপনা ও এর কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব এবং তা অবশ্যই পালন করতে হবে। Security details concerning the US embassy or its personnel, but I will note that per the Vienna convention. প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে বাংলা ইনসাইডারের প্রকাশিত প্রতিবেদন থেকে।